আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে অনেকদিন পর নতুন আরেকটি রিভিউ করতে যাচ্ছি ওয়ালটন ফ্রিজ নিয়ে। যারা 30,000 টাকার বাজেটের ভিতরে গ্লাস ডোর ফ্রিজ চাচ্ছেন, একটু স্ট্যান্ডার্ড টাইপের, তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আজকে আমি দুটা ফ্রিজ, দুটা মডেল নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে যে বেশি মডেল একসাথে নিয়ে কথা বললে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, আর সে কারণে যেহেতু আপনাদের বুঝতে যেহেতু সহজ হয়, সে কারণে আমি আসলে দুটা মডেল নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করি সবসময় একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে, তারপর আমি আজকে দুটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। দুটা প্রোডাক্টের 4টা কালার আপনারা দেখতে পারতেছেন, আর দুটা প্রোডাক্টই জিডিএল মডেল গ্লাস ডোর। আর এগুলোর সেফটির হিসাব যদি বলি, সেফটি হচ্ছে আপনার একটা হচ্ছে 13.5 সেফটি, আরেকটা হচ্ছে আপনার 14.5 সেফটি। এখন যদিও আপনার ফ্রিজের যে উপরে যে স্টিকারগুলো থাকে, স্টিকারের মধ্যে আগে যেমন লেখা থাকতো সেফটির হিসাবটা, এখন অবশ্যই সেফটির হিসাবটা থাকে না, এখন থাকে আপনার লিটার হিসাব। তো আপনাকে আসলে লিটার দেখে আপনাকে নিতে হবে। যদি আপনার সেফটির হিসাবে যান, অবশ্যই কোনো যে কোনো শোরুম ভিজিট করলে আপনাকে সেফটির হিসাব তারা দিবে, তারপর সেফটির হিসাবটা এখন লেখা থাকে না, এটা আপনাদেরকে একটু জানাই দিলাম। তারপর আমি সেফটির হিসাব যদি বলি, এটা 13.5 সেফটি, এটা 14.5 সেফটি। তো ভিউয়ার্স, আমি আজকে দুটা মডেল নিয়ে কথা বলবো, আর দুটা মডেলের মধ্যে 4টা কালার নিয়ে আজকে কথা বলবো, আর সব কিছু আপনাদেরকে মোটামুটি ধারণা দিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি নতুন, আমি ট্রাই করতেছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আর এখন থেকে আমি চ্যানেলে সবসময় কাজ করব, আর সবসময় ভিডিও দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর সাথে থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন কোনো ভিডিও আপনাদের যেহেতু মিস না হয়। আর ভিউয়ার্স, আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যে আজকে যে দুটা মডেল নিয়ে কথা বলবো, এই দুটা মডেলের আপডেট প্রাইস সব কিছুই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মডেল নাম্বার সহ, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত আমরা 13.5 সেফটি মডেলের নিয়ে কথা বলবো। দেখতে পারতেছেন দুইটা দুই পাশে দুইটাকে দুই কালার, সেম সব, শুধু কালার ডিস্টেন্স। তো ভিউয়ার্স, আমরা অ্যাট ফার্স্ট আপনার প্রোডাক্ট ইনফরমেশন দেখব, আর এটার মডেল নাম্বারটা দেখব। আর যেটা বললাম 13.5 সেফটি, এটার মডেল হচ্ছে WFA 2D4, আর এটার কম্প্রেসার হচ্ছে RS CRR, থার্মোস্টাট পাচ্ছেন RS ROHS সার্টিফাইড, আর রিফ্রিজারেন্ট পাচ্ছেন R134A, আর কম্প্রেসার আপনার কন্ডেন্সার পাচ্ছেন আপনার 100% কোফার, রেড ভোল্টেজ পাচ্ছেন 220/240, আর রেড ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 50 হার্টজ, আর গোজ ভলিউম পাচ্ছেন 244 লিটার, আর নেট ভলিউম পাচ্ছেন 220 লিটার। তো ভিউয়ার্স, পাশে আরেকটি কালার দেখতেছেন, এটাও সেম ফ্রিজ, জাস্ট কালার ডিস্টেন্স। এটারও কনফিগারেশন যদি বলি সবই সেম, দেখুন এটারও ওটার মতোই সব সেম, লিটার বলুন আর মডেল নাম্বার বলুন সবই সেম। আর এটার কনফিগারেশন গ্যারান্টি পাচ্ছেন 12 বছর। আপনার ওয়ালটন ফ্রিজ যতগুলো ফ্রিজ আছে সবগুলোর কনফিগারেশন গ্যারান্টি 12 বছর। তো কনফিগারেশন নিয়ে আসলে কোনো দুশ্চিন্তা করার কিছুই নেই, যেহেতু 12 বছর কনফিগারেশনের একটি গ্যারান্টি আছে। তো ভিউয়ার্স, এ হচ্ছে 13.5 সেফটি, আর আমি এখন যাব আপনার 14.5 সেফটির মধ্যে, দুটি কালারের মধ্যে। আর আমি দুটির প্রোডাক্ট ইনফরমেশনের পরে আমি দুটো প্রোডাক্টই আপনাদেরকে খুলে দেখাবো কোনটার স্পেস কেমন। আমরা 14.5 সেফটির প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখি। এটার প্রোডাক্ট ইনফরমেশনটা আপনারা দেখুন, এটার মডেল নাম্বার হচ্ছে WFB2A0, আর এটার কম্প্রেসার পাচ্ছেন RS CR, আর থার্মোস্টাট পাচ্ছেন ROHS সার্টিফাইড, আর এটার রিফ্রিজারেন্ট পাচ্ছেন R600A, আর এটার কন্ডেন্সার পাচ্ছেন 100% কোপার, রেড ভোল্টেজ পাচ্ছেন 220/240, আর রেড ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 50 হার্টজ, আর এটার গ্রোস ভলিউম হচ্ছে 250, আর নেট ভলিউম হচ্ছে 244, আর এটার টেকনোলজি সবগুলো টেকনোলজি সেম। এটা টেকনোলজি পাচ্ছেন আপনারা জার্মানি টেকনোলজি। 14.5 সেফটির মধ্যে যেটা বললাম আরেকটি কালার, এটারও সেমই সব, আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এটারও সেম প্রোডাক্টই, সেম প্রোডাক্ট ইনফরমেশন। এটার লিটারের যে ব্যাপারটা, এটা যেমন 250 গ্রোস ভলিউম, আর নেট ভলিউম হচ্ছে 244, আর আপনার 13.5 সেফটিরও কাছাকাছি 244,
তো আসলে বেশি এটা ডিসটেন্স না, আর প্রোডাক্টের দামের দিক থেকেও বেশি এটা ডিসটেন্স না। আমি আপনাদেরকে আপনার প্রোডাক্টের দুটারই দাম আমি আপডেট প্রাইসটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এটার এটার 14.5 CFT যে দুটা কালার দেখছে একই প্রাইস, দুটারই আপনার শেপ বলুন ডিজাইন বলুন সবই সেম, জাস্ট কালার ডিসটেন্স। এটার এমআরপি কোম্পানির এমআরপি প্রাইস হচ্ছে আপনার 28,500 টাকা। আর এখানে যে 13.5 CFT দুটা কালার দেখতেছেন দুটার প্রাইস হচ্ছে 27,400 টাকা। তো ভিউয়ার্স, যেটা বললাম দুটার মধ্যে আসলে ডিফারেন্স সামান্য কিছু, যেমন এটার নেট ভলিউম হচ্ছে 13.5 CFT-র নেট ভলিউম হচ্ছে আপনার 220 লিটার, আর 14.5 CFT-র নেট ভলিউম হচ্ছে 244 লিটার। তো বুঝতে পারতেছেন বেশি একটা ডিফারেন্স না। আর আমি আপনাদেরকে এখন ডোরগুলো খুলে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন ভিতরের কোনটার স্পেসটা কেমন। আর হচ্ছে যে আপনারা দেখুন এখানে 14.5 CFT রাখা আছে দুটা, আর এখানে 13.5 CFT দুটা ফ্রিজ রাখা আছে। দেখুন আপনার 13.5 CFT থেকে 14.5 CFT থেকে আপনার 13.5 CFT একটু একটু বেশি উঁচা মনে হচ্ছে, একটু উচ্চতা একটু বেশি, কিন্তু সেই বলে যে আপনার 13.5 CFT-র মধ্যে স্পেসটা বেশি পাবেন এটা কিন্তু একদমই ভুল ধারণা। আসলে অনেক কাস্টমারই প্রোডাক্ট কিনতে আসে, আপনার দেখা যায় প্রোডাক্ট দেখে ভিতরে যে লিটারটা আসলে বুঝে না, এটা আসলে বোঝার দরকার। কারণ হচ্ছে যে আপনি এটা ফ্রিজ বড় দেখলেই হবে না, এটার ভিতরে কী স্পেস আছে, লিটারটা কেমন আছে, এটা আপনাকে দেখে নিতে হবে। তো সবসময় আসলে একটু নজর রাখতে হবে আপনার লিটারের উপরে, লিটারটা যেটা বেশি মনে হবে সেটাই আপনাদের মনে হবে যে এটার স্পেসটা বেশি হবে। কারণ আপনারা একটা ফ্রিজ উচ্চতা বেশি বা সাইজ একটু বড় দেখলে যে এটার ভিতরে জায়গা বেশি পাবেন এমন কিছু না, এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিতরটা খুলে দেখি কোনটার স্পেসটা কেমন আর ভিতরে কী কী আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখানোর ট্রাই করতেছি। তারপর ভিডিওটা একটু লং হচ্ছে যেহেতু আমি এই সব ডিটেলস আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি সেজন্য। তো ভিডিও জোরে থাকতেছি আমি মুন্না, আপনারা তো অবশ্যই। তো ভিউয়ার্স, আমি একটা 13.5 CFT আর একটা 14.5 CFT-র ডোর খুললাম, এখন আপনাদেরকে কাছ থেকে দেখাবো দুটার ডিফারেন্সটা কেমন। দূর থেকে কিন্তু একই রকমই মনে হচ্ছে, তারপরও আপনার 13.5 CFT-টার লিটার যেহেতু একটু কম, এটার স্পেসটা একটু কমই হবে। তারপর আমরা কাছ থেকে একটু দেখব, এটা হচ্ছে 13.5 CFT-র, এটা হচ্ছে আপনার ডিপ পোর্শন, এটার ভিতরে দুইটা লেয়ার দেখতে পারতেছেন। আর আমি অন্য অন্য ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি, জানি না আপনারা অবশ্যই অন্য ভিডিওগুলো আমার দেখবেন, এগুলো সবগুলো লেয়ার খোলা যায়, আপনারা চাইলে একটা লেয়ার খুলে রেখেও ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার নর্মাল পোর্শন, নিচে দেখতে পারতেছেন, হ্যাঁ এটার নিচে একটা ভেজিটেবল বক্স আছে, আর এখানেও দুইটা লেয়ার দেওয়া আছে, আর এখানে একটা একটা প্লাস্টিকের আইস চামচ দেওয়া আছে, যেটা যদি আপনাদের নর্মাল ডিপের মধ্যে যদি কোনো আইস জমে সে আপনারা যদি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে এই চামচটার কাজে লাগবে। আর এখানে একটা থার্মোমিটার দেওয়া আছে, এটা থেকে আপনারা ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে কিছু সেলফ দেওয়া আছে নর্মাল পোর্শনের মধ্যে, একটা দুইটা তিনটা চারটা সেলফ দেওয়া আছে। আর মাঝখানে যেটা বললাম, মাঝখানে আপনারা তো আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, হ্যাঁ ওয়াল্টনে সবসময় মাঝখানে এই লকটা ইউজ করা হয়, লকটা মোটামুটি ভালো মানের একটি লক, আর ডিজাইনটা এমনই। এখানে আপনাদের কিছু ডিম রাখার একটা ট্রে আছে বড়, আর এখানে আপনারা সেলফগুলোতে অনেক অনেক জিনিসপত্র রাখতে পারবেন। এটার ডিপ পোর্শনের উপরে কোনো আপনার এক্সট্রা কোনো সেলফ নেই, কিছু কিছু প্রোডাক্টের মধ্যে ডিপের মধ্যে সেলফ থাকে, আমি ওই রিভিউগুলো আপনাদেরকে আস্তে আস্তে দিব, এক একটা প্রোডাক্ট নিয়ে আস্তে আস্তে দিব, যে প্রোডাক্টগুলো আসলে রানিং প্রোডাক্ট সব কিছু নিয়ে দেবো। তো এ হচ্ছে 13.5 CFT-র ভিতরের অংশ, মোটামুটি ভালো স্পেস, খারাপ না। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব আপনার 14.5 CFT। তো ভিউয়ার্স, এ হচ্ছে 14.5 CFT, এটা হচ্ছে আপনার ডেপ পোর্শন, এটার থেকে একটু স্পেসটা বেশি, কারণ যেহেতু এটা লিটারটা একটু বেশি দেখতে পারতেছেন, মোটামুটি ভালো স্পেস, যদিও ভিডিওর মধ্যে আপনারা এতটা বুঝবেন না, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। আর ওটার যেভাবে যেটা বললাম উপরে যে
আপনার ডিপের যে আপনার ডোরটা, ডোরের মধ্যে কোনো আলাদা কোনো সেলফ নাই, এটারও সেম ক্যাটাগরি। এটারও আপনার নর্মাল পোর্শনের মধ্যে আপনার ডোরের মধ্যে সেলফ থাকবে একই রকম। এটারও যেটা বললাম সবসময় ওয়াল্টন যেটা যে লকটা ইউজ করা হয় আপনার মাঝখানে লকটা পাবেন। আর হচ্ছে যে আমি এখন দেখাবো আপনাদেরকে নর্মাল পোর্শন। এটা হচ্ছে 14.5 সেফটির নর্মাল পোর্শন, ওইটার মতোই আপনার সব কিছুই, জাস্ট স্পেসটা একটু বেশি। আর এ হচ্ছে আপনার ভেজিটেবল বক্স, এখানে একটা আইস বক্স দেওয়া আছে। আর আপনার ফ্রিজটি আইস পরিষ্কার করার জন্য যে চামচটির কথা বলছি ওই চামচটি ইউজ এটার মধ্যেও দেওয়া আছে। আর এ পাশে সেলফ আছে এটার তিনটা, এখানে ডিম রেখার ট্রে আছে, নিচে তিনটা সেলফ আছে। আর এটার হচ্ছে আরেকটা দিক হচ্ছে যে এটার আপনার এটা খোলার সিস্টেমটা হচ্ছে এখানে মাঝখানে ইউজ করা হয়েছে একটু রাউন্ড শেপের মধ্যে এভাবে। এভাবে ইউজ করতে পারবেন, দুটারই সেম। এটা শুধু জিডিএল মডেলের মধ্যে এই শেপটা ইউজ করা হয়, এটার মধ্যে জিডিএক্স একটা মডেল আছে ওই মডেলের মধ্যে আবার এই শেপটা ইউজ করা হয় না, আপনার 13.5 সেফটির মধ্যে শেপটা ইউজ করা হয়। আর 13.5 সেফটির যে ডোরের শেপটা এটা হচ্ছে সাইড থেকে, ওইটা যেমন মাঝখান থেকে এটা হচ্ছে সাইড থেকে, সাইড থেকে এরকম সিস্টেম করা আছে, আপনার সাইড থেকে খুলতে পারবেন সাইড থেকে। আর এটা হচ্ছে আপনার মাঝখান থেকে, ডিজাইনটা এতটুকু ডিফারেন্স। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে নিত্য নতুন প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে রিভিউ করার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আর ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট করতেছি এমআরপির উপরে। ও ইলেকট্রনিক্স যে কোনো আইটেম আমাদের থেকে নেন আমরা 10% পর্যন্ত ডিসকাউন্ট করতেছি। আর ঢাকার ভিতরে যারা আছেন আমাদের থেকে শোরুম, আমাদের শোরুম ভিজিট করে কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো ফেসিলিটি আছে, আমরা হোম ডেলিভারিটি ফ্রি করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেরি করবেন না, অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন। আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, মেল অ্যাড্রেস, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিউয়ার্স কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ইলেকট্রনিক্স আইটেম যেহেতু আপনার আপডেট প্রাইসটা আপডেট হয়ই, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট প্রাইসটা দেওয়ার জন্য। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে একটু ভালো সলিউশন দেবো। আমার সাথে অবশ্যই আপনারা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আমাদের শোরুমে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।